আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অভিনেত্রী সারাফ এবং কবর ইয়ার নেই, করোনা কেড়ে নিল বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে। দেশে করোনা একদিনে রেকর্ড শতাধিক মৃত্যু, হাসপাতালে হিমশিম দশা, রিকশা করেও রোগী নিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্টে বেগম জিয়ার ফুসফুসের সামান্য সংক্রমণ পাওয়া গেছে, অবস্থা স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গিয়েছেন। ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা আক্রান্ত হয়ে 70 বছর বয়সী এই অভিনেত্রী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 5 এপ্রিল তিনি করোনা পজিটিভ হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। করোনায় আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় শুক্রবার রাত 12:20 কবরী মৃত্যুবরণ করেন। 1964 সালে সুভাষ দত্ত পরিচালিত সুতরাং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। 1965 সালে অভিনয় করেন জল ছবি ও বাহানায়। 2005 সালে আয়না নামে একটি ছবি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে কাজ শুরু করেন। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবরী। তার মৃত্যুতে চলচ্চিত্র সহ দেশের সংস্কৃতি অমলে নেমে আসে শোকের ছায়া। হসপিটাল থেকে বাসায় যাই, তো আবার চলে আসি, তো তখন বলল যে উনি তখনও স্ট্রাগল করছিল, তো 12:20 ওনাকে ডেড ডিক্লেয়ার করা হয়েছে। আর এখন তো আমাদের ধরেন যে বুঝতে পারি নাই যে এত তাড়াতাড়ি যে চলে যাবে, তো আমরা জাস্ট দোয়া করবেন ওনার জন্য। আন্তর্জাতিক ফ্লাইটে লকডাউন শিথিল করে সৌদি আরব, বারো আমিরাত, কাতার, ওমান ও সিঙ্গাপুরে ফ্লাইট চালুর কথা থাকলেও এরই মধ্যে বাতিল হয়েছে কয়েকটি ফ্লাইট। ফলে বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়েছেন প্রবাসী সহ ফ্লাইটগুলোর যাত্রীরা, অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সবশেষ পরিস্থিতি জানছি তার সাথে। দীপন, কোন কোন দেশের ফ্লাইট বাতিল হয়েছে আপনি জানতে পেরেছেন, আর ফ্লাইট বাতিলের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কি বলছে, আর আকস্মিকে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা কি বলছেন? মূলত আজকে বাংলাদেশে যেই শ্রমিকরা এসেছিলেন যারা করোনার কারণে আটকে পড়েছিলেন, তাদেরই আজকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ বিমানের ফ্লাইট দিয়ে সেই সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা ছিল। মূলত 5টি দেশের 8টি জায়গাতে তাদেরকে বিশেষ বিমানে ব্যবস্থায় নিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে আমরা এখনও পর্যন্ত যেটি জানি যে সৌদি আরব, কাতার, সিঙ্গাপুর আর হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশের বিশেষ বিমান যে ছিল সেগুলো এরই মধ্যে বাতিল করা হয়েছে। আর এখনও পর্যন্ত ওমানের যেই ফ্লাইট রয়েছে সেটি এখনও পর্যন্ত বাতিল হয়েছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানে যেহেতু আগে থেকেই একটি নির্দেশনা ছিল যে ফ্লাইটের যে নির্দিষ্ট সময় তার থেকে 6 ঘন্টা আগে এখানে আসতে হবে, তো সেই হিসেবে রাত্র 1টা-1:30টার দিকে এখানে যারা এসেছিলেন তখন জানতে পারেন যে তাদের এই ফ্লাইট বাতিল হয়েছে। এবং তারপরে থেকেই তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করেছেন এবং তাদের বিক্ষোভ করার যেই মূল কারণটি ছিল সেটি হচ্ছে যে তারা বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে তারা এখানে এসছেন। বিশেষ করে এখন যেই লকডাউন চলছে করোনার কারণে, সেই লকডাউনের মধ্যে তারা বিভিন্ন দূর দূরান্তের জেলা থেকে এসছেন এবং এই দূর দূরান্তর জেলা থেকে এসে আবার করোনার পরীক্ষা করা এবং তারপরে তারা এসছেন এবং তাদের অনেকের আসলে এখানে থাকার জায়গাও নেই। আমি যেটি অনেকের সাথে কথা বললাম যে তারা গতকালকে এই এসছেন এখানে, এখান থেকেই তারা করোনার যেই পরীক্ষা সেটি করিয়েছেন, সেটি নিয়ে এসে আবার তারা এখানে অবস্থান করেছিলেন যাওয়ার জন্য। এবং তাদের অনেকেরই যে বক্তব্যটি যে হচ্ছে যে এই যে তাদের যে বিশেষ ফ্লাইট বাতিল হলো সেটি আসলে কর্তৃপক্ষ তাদেরকে কোনো ধরনের কিছু জানায়নি এবং আমরা এখানে চেষ্টা করেছিলাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে, তাদের সাথেও আমরা কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি। এখানে যেই যাত্রীদের ঢোকার যে জায়গাটি রয়েছে সেখানে একটি আমরা বিজ্ঞপ্তি দেখতে পেরেছি যেখানে লেখা আছে যে সৌদির যে এয়ারলাইন্সটি সেটি বাতিল করা হচ্ছে, এই হচ্ছে এখানকার অবস্থা। দীপন, আপনাকে ধন্যবাদ। দর্শক,
আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সবশেষ তথ্য জানাছিলেন রিপোর্টার দীপন দেওয়ান। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 101 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,182 জনে। মৃত্যুর এমন ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে প্রতিক্রিয়া না হওয়ায় হতাশা প্রকাশ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে ভবিষ্যতে অবস্থা আরও নাজুক হবে। বেড়েই চলছে করোনা ভাইরাসে মৃত্যুর ঊর্ধ্বগতি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 405তম দিনে এসে একদিনে রেকর্ড 101 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে পুরুষ 67 জন ও নারী 34 জন। গত বছরের 18 মার্চ প্রথম মৃত্যুর পর দেশে করোনায় মৃতের সংখ্যা এই প্রথম 100 ঘর ছাড়াল। দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 10,182। 18,906টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 4,417 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো 711,779 জন। 24 ঘন্টায় 5,694 জন সহ মোট সুস্থ হয়েছেন 6,2,908 জন। শনাক্তের হার 23.36 ও সুস্থতার হার 84.70। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43। চিকিৎসকরা বলছেন, যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা ভয়াবহ। শঙ্কার বিষয় হচ্ছে, প্রতিদিন এত মৃত্যুও মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া তৈরি করছে না। বিষয়টি এমনই হবে, যদি সংক্রমণ বাড়তে থাকে তবে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দুটোই বাড়বে। এরকম একটা বাস্তবতায় আমরা পালন করছি লকডাউন, যা যথার্থই হওয়া উচিত। এবং এই ধরনের লকডাউন অব্যাহত রাখলে তাহলে কিন্তু এর একটি ভালো ফলাফল আমরা আশা করি, যে সমূহ বিপদ থেকে বাঁচতে হলে, এই ধরনের সংক্রমণ রোধ করতে হলে জীবন আচারে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ আমরা যেভাবে চলছি তার মধ্যে স্বাস্থ্যবিধিকে আরও সতর্কতার সাথে যথাযথ পালন করা, এবং এটা যেন এমন না হয় যে এই বিপদটি আমার আসবে না অন্যেরই জন্য, এরকম না ভেবে আমি মনে করতে পারি এবং মনে করা উচিত যে বিপদটি সকলের। সার্বিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন গ্রহণ করা এবং নিজের থেকে সচেতন হওয়া, তিনটির উপর ভিত্তি দাঁড় করে আছে হচ্ছে আমাদের সফলতা। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে মাস্ক ব্যবহার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। লকডাউনে যানবাহন সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, তাদের স্বজন, এমনকি স্বাস্থ্যকর্মীদেরও। দূর দূরান্ত থেকে তীব্র গরমে অনেকে রিকশায় হাসপাতালে রোগী নিতে বাধ্য হচ্ছেন। করোনার ভয়াবহ বিস্তার ঠেকাতে সর্বাত্মক লকডাউন দিতে হয় সরকারকে। এতে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানীর পথঘাট। রাস্তায় দু একটি সিএনজি অটোরিকশা দেখা গেলেও তা খালি পাওয়া দুষ্কর। যেসব রোগীর স্বজনদের অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য নেই, তাদের কাছে রিকশাই একমাত্র ভরসা। লকডাউন দিছে সরকার, এটা আমি মানি, কিন্তু আসলে কষ্টকর, অনেক অনেক টাকার বিষয়। ট্রান্সপোর্টগুলো পাচ্ছি না অ্যাভেলেবেল, এই বিষয়গুলো একটু বোধার করছে। গাড়ি উড়ি কিছু পাচ্ছেন, অনেক অবস্থা খারাপ করোনার জন্য। ওই ভেঙের কুড়া একটা ভেঙ মহল্লার ভিতরে রাখছিল, উনারে লইয়া উনার থেকে নিয়ে আসত। তবে দূরত্ব বেশি হলে রিকশাও যেতে চায় না, সেক্ষেত্রে যেতে হয় ভেঙে ভেঙে। তীব্র গরমে আরও কাহিল হয়ে পড়েন মুমূর্ষ রোগীরা। তার ওপর সংকটের সুযোগে বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন চালকরা। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কোনো সিএনজি পেলাম না, পরে একটা রিকশা পেলাম, তো রিকশা পেলাম, উনি চাইলেন 120 টাকা। পরে আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে পরে উনি 100 টাকা আমাকে নিয়ে আসলেন। অন্য সময় ভাড়া, অন্য সময় ভাড়া এখান থেকে 30-40 টাকা এভাবে আমরা যাই। কামরাঙ্গা থেকে আসি, মনে করেন ভেঙে ভেঙে আসছে, রোগী আসে, রোগীর খাবার আনতে হয়, খাবার রোগীতে বাঁচাইতে হবে। তো শুধু রোগী নয়, পরিবহন সংকটে বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। যে কোনো একটা সমস্যা হলেই তো রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে এই জিনিসটা করা উচিত হচ্ছে না, কারণ আমরা অনেক রিক্স নিয়ে কাজ করতেছি, আমাদের পরিবার বিপদে, আমাদের নিজেদের লাইফ বিপদে। 24 ঘন্টা কোভিড রোগীর সাথে অন্য রোগীরা আসতেছে, তারা কিন্তু সেবা পেয়ে যাচ্ছে। এই অন্যান্য ডিপার্টমেন্টে যে ডক্টরগুলো আছে তাদের জন্য কোনো রকম, যে হেলথ ওয়ার্কার আছে, স্টাফ আছে, স্টাফ আছে, নার্স আছে, তারা কোনো রকম কোনো গাড়ির ফ্যাসিলিটি পায় না। লকডাউন করোনার বিরুদ্ধে যুদ্ধে অন্যতম কৌশল, তবে এতে মাশুল গুনছেন কোটি কোটি মানুষ। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। লকডাউনের তৃতীয় দিন শুক্রবার গণপরিবহন না থাকলেও সড়কে ছিল রিকশা এবং ব্যক্তিগত গাড়ির দাপট। কলকারখানামুখী মানুষের যাতায়াত না থাকলেও অন্য পেশার মানুষ চলেছে দিদার্সে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় অলিগলিতে মানুষের উপস্থিতি ছিল লাগাম ছাড়া। শুক্রবার ভোরের আলো ফোটার আগে রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মাছের আড়তে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতাদের ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিতে অনীহা সবারই।
আড়তে গাদাগাদি করে মাছ কেনার নমুনেই বলে দিচ্ছে সেই তথ্য। 100 মানুষের উপরে দিয়ে মাল লইতাছি দিতাছি, পরাতে না পরাই বেলা এরকম আর কি। মাছ লাগাইলে শরীর মরিল গাইমিয়া পানি পরে শরীর দেয়, কতক্ষণ লাগা রাউন যায় মাছ তো হয়েছে, মাছ তো লইছি ভাই। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর সড়কে বাড়তে থাকে ব্যক্তিগত যানবাহন ও রিক্সার আধিপত্য, সেই সাথে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিও। আমরা কি করে খাবো, আমার তো বাড়িতে দেশে কোনো কাজ কাম নেই, আমার তো খাওয়া লাগবে, পেটের দায় আমরা বাড়ছি। এক সপ্তাহ বা 21 দিনের লকডাউন আমাদের মতো মিডল ফ্যামিলির জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতি বলা যায়। তারপর জীবন বাঁচাতে হবে, পেটও বাঁচাতে হবে, দুটার জন্য বের হয়। রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। গার্মেন্টসের কার্ড আছে, তারপরে ডক্টরস আছে, তারপরে ফার্মেসির লোকজন আছে, অনেকের মুভমেন্ট পাস আছে, মোবাইলে দেখাচ্ছে, এইভাবেই ছেড়ে দিচ্ছে আর কি। প্রধান সড়কের তুলনায় লকডাউনের কঠোরতা কম ছিল রাজধানীর অলিগলিতে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকায় অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। যে সামাজিক দূরত্ব বজায় রাখিনি। ভ্রাম্যমান দোকানপাট খোলা থাকলেও লকডাউনে বন্ধ রয়েছে বড় শপিং মল ও দোকানপাট। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস কারখানা চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে সক্রিয় প্রশাসন। আশুলিয়া থেকে শেফালি পিতুর রিপোর্ট। লকডাউনে সরকারের 18 দফা নির্দেশনার প্রায় সবগুলোই মানা হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চলে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই ডিপিজেড এর কারখানাগুলোতে কাজ করছে শ্রমিকরা। ভিতরে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতেছি, আমাদের ভিতরে প্রবেশ করার আগে আমরা সাবান পানি দিয়ে হাত ধুইতেছি, তাপমাত্রা মাপতেছি, তারপরে ফ্লোরে মাস্ক পরে কাজ করতেছি। লকডাউন থাকা সত্ত্বেও আমাদের সেফটি দিয়ে, সব সেফটি দিয়ে আমাদের কাজ করাইতেছে কোম্পানি, যাতে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাই, কোম্পানিও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। আশপাশের জেলা উপজেলাগুলো থেকে আশুলিয়ায় ঢোকার কড়াকড়ি আগের চেয়ে আরও বাড়ানো হয়েছে। ঢাকা আরিচা, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা গাজীপুর সীমানায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। যে সকল দোকানপাট বন্ধ থাকার কথা সেগুলো যদি খোলা থাকে সেক্ষেত্রে তারা শাস্তির ব্যবস্থা করবেন, এবং যারা মাস্ক ব্যবহার করবে না তাদের শাস্তির স্টেট শাস্তির ব্যবস্থা করবেন, এবং সরকারের প্রশাসনের যে কোনো নীতি 18 দফাতে যেগুলো রয়েছে যে কোনো একটা ব্যত্যয় হলেই শাস্তির আওতায় চলে আসবে। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনে ঘরে থাকার পাশাপাশি সচেতনতা এখন সময়ের দাবি। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যানের মূল প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসাপত্রে আরেকটি ওষুধ যুক্ত করেছে তার চিকিৎসক দল। দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর পুরো বিষয়টি নিয়ে লন্ডনে অবস্থানরত বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে পর্যালোচনা করা হয়। সবার পরামর্শে চিকিৎসাপত্রে আরেকটি ওষুধ যুক্ত করা হয়। অধ্যাপক জাহিদ আরও জানান, সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্টে ফুসফুসের সামান্য সংক্রমণের কথা বলা হয়েছে, যেটা সাময়িক রিপোর্টে বলা হয়েছিল। বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি। গত 11 এপ্রিল বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। উৎপাদন বাড়ালেও সিস্টেম লসের কারণে প্রতি মাসে নষ্ট হচ্ছে চট্টগ্রাম ওয়াসার 1/4 পানি। বাড়ছে গ্রাহক অসন্তুষ্টি। তবে ওয়াসা বলছে, মিটারিং ব্যবস্থার আধুনিকীকরণ শেষ হলে পানির অপচয় 10% নিচে নেমে আসবে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। নন রেভিনিউ ওয়াটার ভোগাচ্ছে চট্টগ্রাম ওয়াসাকে। বিশ্বের বিভিন্ন দেশের ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রতিষ্ঠানে এটি 5 থেকে সর্বোচ্চ 10% হলেও চট্টগ্রাম ওয়াসায় 22 থেকে 33%। অর্থাৎ উৎপাদিত পানির 1/4 অপচয় হচ্ছে প্রতিদিন। এতে একদিকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নগরীর একটি অংশকে পানি সরবরাহের আওতায় আনতে পারছে না চট্টগ্রাম ওয়াসা। নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে মিটার রিডাররা গ্রাহকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে রিডিং কম দেখান। ওই পানিগুলোকে নন রেভিনিউ ওয়াটার নাম দিয়ে রাজস্ব আয় কম দেখাচ্ছেন তারা। গেইডের আশেপাশে আমরা প্রায় 10,000 লোক বসবাস করতেছে, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি রাস্তায় অপচয় হচ্ছে, কিন্তু আমরা এলাকায় আমাদের খাওয়ার পানিটুকুও পাচ্ছি না। 20 বছর ধরে আমি পানির লাইন পাইতেছি না, কিন্তু বিল দিয়ে আসতেছি, এখন নতুন সংযোগ দিতেছে, এখন ওয়াসার লোকেরা যাই বলতেছে টাকা দেওয়া লাগবে, 3,000 টাকা। তবে
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন, পানির অপচয় বন্ধে সেন্ট্রাল মিটারিং ব্যবস্থা চালুসহ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণের কাজ চলছে। আমরা এন্টায়ার শহরটাকে প্রায় 60 ভাগে ভাগ করার চেষ্টা করছি। এই 60 ভাগ করে আমরা প্রত্যেকটা জোন করতেছি, সেই জোনে একটা করে মিটার দিব। মিটার দিয়ে যেটা সেন্ট্রাল মিটার, ওই মিটারে ওই জোনের মধ্যে আমরা যে বিল দিব যে সেটার সঙ্গে মিল আছে। আমরা গত জানুয়ারি মাসের মধ্যে 10,000 মিটার টোটালি চেঞ্জ করে দিয়েছি, আর আমাদের বাকি আছে প্রায় ধরেন 20,000-এর মতো মিটার, সেগুলো চেঞ্জ হচ্ছে ক্রমান্বয়ে। তো এইগুলোর ফলে আমাদের এখন যে নন রেভিনিউ ওয়াটারটা কমে আসছে, এবং আমরা আশা করতেছি যে এই বছরের মধ্যে নন রেভিনিউ ওয়াটার 1 ডিজিটে চলে আসবে। নন রেভিনিউ ওয়াটার খাতে গত বছর অন্তত 45 কোটি টাকা হারিয়েছে চট্টগ্রাম ওয়াসা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে দেশের একমাত্র স্বাধীনতা সড়কটি উদ্বোধনের পর থেকে পর্যটক ও উৎসুক মানুষের ভিড় বেড়েছে। গত 27 মার্চ বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা আনুষ্ঠানিকভাবে এই সড়কটি উদ্বোধন করেছেন। এই সড়ক ধরে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। মেহেরপুর থেকে তুই নরনের তথ্য ছবিতে রিপোর্ট। 1971 সালে 17 এপ্রিল মুক্তিযুদ্ধের সময় এই সড়ক দিয়ে ভারত হয়ে এদেশের জাতীয় চার নেতা সহ অন্য নেতারা এবং ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মেহেরপুরের মুজিবনগর সরকার গঠনে অংশ নিয়েছিলেন। ঐতিহাসিক এই স্বাধীনতা সড়কটি দেখতে এখন প্রতিদিন ভিড় করে উৎসুক মানুষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুই দেশের সরকার প্রধান এই ঐতিহাসিক সড়কটি উদ্বোধন করায় খুশি সকলেই। আমার গ্রামবাসী এবং আমার এলাকা মুজিবনগর সবাই গর্বিত। বাংলাদেশের মানুষজন, তারপরে ইন্ডিয়ার মানুষজন এদিকে এখন আসা যাওয়া করতে পারবে খুব সহজেই। 50 বছর পর আমাদের এই রাস্তাটা এই মুজিবনগর টু ইন্ডিয়ার সাথে সংযুক্ত হওয়াতে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে ইনশাল্লাহ। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দুদু যে এই রাস্তাকে স্বাধীনতা সড়ক হিসাবে যে ঘোষণা করেছে। আমরা তো চিনতাম না জোহরা তাহাজুদ্দিন, মানে মন্ত্রী লেভেল লোক, মন্ত্রী অনেকে এখানে এসেছিল। স্বাধীনতা সড়ক বাংলাদেশ প্রতিষ্ঠার ঐতিহাসিক সাক্ষী। এখান থেকে এই স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। সেই সড়কটি বর্তমান সরকার 1 কোটি টাকার উপরে ব্যয়ে করে দিয়েছে। তাহলে এখান থেকে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে, ভারতের মানুষও অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। মুজিবনগর থেকে ভারতের পশ্চিমবঙ্গের হৃদয়পুর হয়ে কলকাতা পর্যন্ত এই স্বাধীনতা সড়ক নাম দিয়েছে দুই দেশ মিলে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। সংবাদ শেষ করব বিআরবি কেবলস, শিরোনামগুলো আরো একবার জানি। অভিনেত্রী সারা বেগম কবরই আর নেই, করোনা কেড়ে নিল বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে। দেশে করোনায় একদিনে রেকর্ড 100 মৃত্যু, হাসপাতালে হিমশিম দশা, রিক্সা করেও রোগী নিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্টে বেগম জিয়ার ফুসফুসে সামান্য সংক্রমণ পাওয়া গেছে, অবস্থা স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision এ। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। সঙ্গে থাকার ধন্যবাদ।